নমস্কার পণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি পাস্তার রেসিপি বানিয়ে দেখাবো এই পাস্তাটা আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে করে দিতে পারেন এটা খুবই হেলদি এবং ভালোই লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ লবণ আর এক চামচ তেল এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা ফুড কালার দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা দিলে দেখতে ভালো হয় সেই জন্য দিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এই রকম হবে এটা কোনো রেস্টের প্রয়োজন নেই এখন আমি এটাকে একটা রুটির মতো বেলে নেব এভাবে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি এটা খুবই হেলদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন এই রকমভাবে আমি বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি ওর উপর এইটা দিয়ে এইভাবে চাপ দিতে হবে দিয়ে এইটা একটু মুড়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে চাপ দিতে হবে এইভাবে মুড়ে নিলে হয়ে যাবে এটা বানানো খুবই সহজ আর কম উপকরণে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন এই একইভাবে আমি সমস্ত পাস্তাগুলো বানিয়ে নেব সমস্ত পাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি একটা এরকম ছিদ্রওয়ালা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন ভাপিয়ে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে আমি ওর মধ্যে এটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি দু তিন মিনিট এইভাবে রেখে দেব দু তিন মিনিট পরে আমি ফিরে আসছি দু তিন মিনিট পরে আমি ফিরে এসেছি পাস্তাগুলো আর একটু আমি এক মিনিট করে নেব আর এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এগুলো আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এগুলোকে আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা এইভাবে পাস্তাগুলো বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুবই ভালো লাগবে বাচ্চারা ভালোভাবে খাবে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন পার্সাগুলো কত সুন্দর হয়েছে আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন